সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ফুলকপি ভাজি তবে চেষ্টা করেছি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে দেখানো আপনারা হয়তো অনেকভাবেই এই ফুলকপি ভাজিটা খেয়েছেন আজকে আমি যেভাবে রেসিপিটি শেয়ার করব আশা করছি এটা খেতে দ্বিগুণ মজা হবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই সিম্পল বাট খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা ভাত রুটি কিংবা পরোটার সাথে দারুণ জমা যাবে মজাদার এই ফুলকপি ভাজি চলুন না বাড়িয়ে ঝটপট মূল রান্নায় চলে যাওয়া যায় প্রথমেই আমি দুটো ডিম ঝুরি ঝুরি করে ভেজে নিব সেই আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে মুরগি ডিম নিয়েছি দুটো আপনারা চাইলে কিন্তু দুটো পরিবর্তে একটি কিংবা দুটোর জায়গায় তিনটি ডিমও নিতে পারেন তো এই ডিমগুলোকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিব তো ডিম দুটোকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে যেমনটা আমরা নুডলসের জন্য ঝুরি ঝুরি করে ভেজে নেই তো ডিমটা একদম ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি এরপর যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো ডিমগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তো ডিমটা ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব আমি আরও প্রায় তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে তেলের উপর একটু ভেজে নিচ্ছি তো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন কিন্তু পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি আদা রসুন পেস্ট একসাথে মিলিয়ে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনটাকে তেলের উপর একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় তো অবশ্যই তেলের উপর আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে তা আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি এবার একে একে বাকি সব মশলা আমি দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এখানে আমি চা চামচে তিন ভাগে এক ভাগ হলুদ গুঁড়ি নিয়েছি জিরা গুঁড়ো নিয়ে নিচ্ছি চা চামচে ভাগে এক ভাগ ধনিয়া গুঁড়ে নিয়ে নিয়েছি চা চামচে তিন ভাগে এক ভাগ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফচা চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব কুচি করে কেটে রাখা ফুলকপি তা আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম কুচি করে কেটে নিয়েছি আর ফুলকপির যে জাটার অংশ ছিল সেটাও কিন্তু কুচিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন না আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে কুচি করা ফুলকপিটাকে মশলার উপর দিয়ে দিব ফুলকপির কুচি দিয়ে এই মশলার উপর আমি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যন্ত দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি টমেটোটাকে এরকম কিউবাকারে কেটে নিয়েছি চিঁড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটি আমি কাঁচামরিচটাকে এরকম একদম ছিঁড়ে নিয়েছি নেড়ে চেড়ে টমেটো কুচিটাকে একটু মিক্স করে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিব পূর্বে থেকে ঝুরি করে ভেজে রাখা ডিম সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর এই ফুলকপি ভাজিতে অবশ্যই কিন্তু ডিম আর টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভীষণ টেস্টি হয় আপনারা একবার হল রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো ফুলকপিতে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি আছে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে ফুলকপি কুচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত এই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর পানির পরিমাণটাও কমে আসছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত মিনিটের মতো রান্না করেছি আর এখন কিন্তু ফুলকপি কুচিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে বাট লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন একটু পানি পানি ভাব আছে আর এই ফুলকপি ভাজিটা কিন্তু পানি পানি টাইপ থাকলে একদমই ভালো লাগবে না খেতে তো এ পর্যায়ে আমি চুলা একদম বাড়িয়ে দিবো অর্থাৎ আমি হাই হিটে এই পানিটাকে শুকিয়ে নিব। আর পানিটা শুকিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ হাই হিটে এটাকে ভেজে নিয়েছি আর এখন কিন্তু এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে গেছে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে এটা তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নেওয়া ঠিক আগ মুহূর্তে আমি এতে দিয়ে দিব এক মোট পরিমাণ ধনিয়া পাতা কুচি আর অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিতে হবে তাহলে ভাজির টেস্টটা খুবই ভালো আসবে আর পাতা কুচি দিয়ে আমি এটাকে বেশি সময় ধরে রান্না করবো না জাস্ট এক মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই ফুলকপির ভাজিটা একদম রেডি সার্ভ করার জন্য আপনারা একবার হলেও এভাবে ফুলকপি ভাজিটা রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে আর এটা শুধু ভাত নয় রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু দারুণ ভালো লাগবে খেতে খুবই মজার রেসিপি আমার কাছে তো ভীষণ ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন